তিন দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগ দেবেন সোশ্যাল জাস্টিস সম্মেলনে। এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বেগম খালেদা জিয়া, চলছে স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা। শীঘ্রই ঢাকায় আসছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নিরাপত্তা বাহিনী নিয়োগে আরও যাচাই বাছাইয়ের আহ্বান হিউম্যান রাইটসের। রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে 120 জনের প্রাণহানির 6 বছর আজ, এখনও চলছে ঝুঁকিপূর্ণ বসবাস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল, এই শীর্ষক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে জেনেভার উদ্দেশ্যে রওনা হন তিনি। স্থানীয় সময় বিকেল 5টায় প্রধানমন্ত্রীর জেনেভার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সম্মেলনের পাশাপাশি তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় দিনে বুধবার অংশ নেবেন ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিটের প্ল্যানারি সেশনে। তৃতীয় দিনে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। সেদিন বিকেলে যোগ দেবেন সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সম্বর্ধনায়। সুইজারল্যান্ড সফর শেষে শুক্রবার স্থানীয় সময় সকাল 11টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চালাচ্ছেন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা। গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত 1:30টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সকাল থেকে মেডিকেল বোর্ড যেসব পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন সেগুলো করা হচ্ছে। সর্বশেষ গত 29 এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন 78 বছর বয়সী বেগম খালেদা জিয়া। 5 দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন। এক মাসের মধ্যে তাকে আবারও হাসপাতালে ভর্তি হতে হলো। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিক, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগ সহ ভুগছেন অনেক রোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 2021 সালের এপ্রিলে কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োগের ক্ষেত্রে জাতিসংঘকে আরও যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার নিজেদের ওয়েবসাইটে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জো পিয়েরে ল্যাক্রোইক্সের প্রতি এই আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ। শীঘ্রই ঢাকা সফরে আসছেন জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা। সফরে বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যে দমনপীড়ন ও হয়রানির অভিযোগ আছে তা নিয়ে খোলাখুলি উদ্বেগ জানানোর আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ। সেই সাথে শান্তি মিশনে বাংলাদেশিদের অবদান সবচেয়ে বেশি স্বীকার করে এই অবস্থান ধরে রাখতে মানবাধিকার নীতিমালা কঠোর প্রয়োগের দাবিও জানানো হয়। HRW এর অভিযোগ, বাংলাদেশ ক্ষমতার অপব্যবহারে জড়িত নিরাপত্তা বাহিনীর সদস্যরা শান্তি মিশনে অংশ নিচ্ছে কিনা এই বিষয়টি যাচাই বাছাইয়ে জাতিসংঘ নীতিমালা ব্যর্থ হয়েছে। শান্তি মিশনে বিগত সময় থেকে কাজ করা র‍্যাব সদস্যদের নাম প্রকাশে ও ভবিষ্যতে নতুন নিয়োগে সতর্ক হতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় AIRW। সমর্থকদের শুভেচ্ছা বাণে সিক্ত হচ্ছেন বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন শেরনিয়াবাদ ও তালুকদার আব্দুল খালেক। সর্বস্তরের নেতাকর্মীরা বাড়িতে এসে তাদের শুভেচ্ছা জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানিয়েছেন দুই মেয়র। সোমবার রাতে বরিশাল শিল্পকলা একাডেমিতে খোকন শেরনিয়াবাদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। 53,000-এরও বেশি ভোটের ব্যবধানে হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে হারিয়েছেন তিনি। নৌকার বিজয়ে উল্লাস করেন সমর্থকরা, সবার প্রতি কৃতজ্ঞতা জানান খোকন শেরনিয়াবাদ। ফলাফল প্রত্যাখ্যান করেছেন হাতপাখার ফয়জুল করিম। এদিকে খুলনা সিটি কর্পোরেশনে তৃতীয়বারের মতো জয়ী হয়েছে তালুকদার আব্দুল খালেক, তবে গতবারের চেয়ে 20,000 ভোট কম পেয়েছেন। এখানেও ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ আওয়াল। গতবারের চেয়ে 9% ভোট কম পড়েছে খুলনা সিটি নির্বাচনে।
দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বর্তমানে গড় আয়ু 72.4 বছর, যা 2021 সালে ছিল 72.3 বছর। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2022-এর প্রতিবেদনে প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। বিবিএস এর জরিপে জানানো হয়, 2022 সালে দেশের পুরুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে 70.8 বছর, যা 2021 সালে ছিল 70.6 বছর। আগের বছরের তুলনায় মহিলাদেরও গড় আয়ু কিছুটা বেড়েছে। 2021 সালে মহিলাদের গড় আয়ু ছিল 74.1 বছর, যা 2022 সালে বেড়ে দাঁড়িয়েছে 74.2 বছর। জরিপে আরো বলা হয়, দেশে প্রতি হাজারে মৃত্যুর হার কিছুটা কমেছে। 2021 সালে দেশে প্রতি হাজারে মৃত্যুর হার ছিল 5.7, যা 2022 সালে বেড়ে দাঁড়িয়েছে 5.8, আর 2019 সালে প্রতি হাজারে মৃত্যু ছিল 4.9, 2018 সালে ছিল 5। সেই তুলনায় 2022 সালে প্রতি হাজারে মৃত্যুর হার কিছুটা বেড়েছে বলে জরিপে উল্লেখ করা হয়। গত 2 বছরে দেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের লোক বাড়েনি বলেও জরিপে জানানো হয়। এছাড়াও 2022 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে প্রতি হাজারে 18 জনের উপরে, যা 2021-এ ছিল 13.5। একই সময়ে দ্বিগুণ হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। আরও আমাদের বিশেষ করে পরিবার পরিকল্পনা বিভাগ সকলের প্রতি একটু মনোযোগ দেওয়া থাকে। শিশু মৃত্যু বাড়াটা তো একটা মানে অবশ্যই কাম্য নয়। রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে সেনা সদস্য সহ 120 জনের প্রাণহানির 6 বছর আজ। এত প্রাণহানির পরেও থেমে নেই পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাস। পাহাড় ধসের মৃত্যু ঠেকাতে নানা উদ্যোগও কোনো কাজে আসছে না। রাঙামাটি থেকে নন্দন দেবনাথের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা এলেই পাহাড় ধসের শঙ্কা নামে পার্বত্য এলাকায়। 2017 সালের 13 জুন রাতে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি হয় রাঙামাটির 5 উপজেলায়। কেটে গেছে 6 বছর, দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে রাঙামাটির মানুষ। ভয়াল স্মৃতি নিয়ে এখনো আটকে ওঠেন স্বজনরা, যদিও ঝুঁকিপূর্ণ বসবাস থেমে নেই। আমাদের সেরকম আর্থিক অবস্থা নাই, আমরা অসহায়, এর জন্য আমরা এখানে বসবাস করি। আমরা 300-350 ফ্যামিলি বসবাস করতেছি। আমাদেরকে সুন্দর করে একটা পুনর্বাসন করে আমাদেরকে যদি সরকার একটা ব্যবস্থা করে যদি দেয়, তাহলে আমরা খুশি হব। সরকার এটা ভালো করে উদ্যোগ নেয়, আমাদেরকে যেন একটা ভালো স্থানে নিয়ে দেয়। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে আগাম প্রস্তুতি হিসেবে নানা পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। শহরে 33টি এলাকাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। আমাদের অফিসার নিয়োগ করা, ভলান্টিয়ার নিয়োগ করা, যখন ইভ্যাকুয়েশনের দরকারই পড়বে তখন ইভ্যাকুয়েশন আমরা কীভাবে করবো, কারা কারা এখানে এঙ্গেজ থাকবে, সব কিছু কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তগুলো আমরা নিয়ে রেখেছি। এবং এই বিষয়ে আমরা প্রত্যেকবার যেভাবে কাজ করি আমরা সেভাবে কাজ করবো। আশ্রয়কেন্দ্র যদি আসে সেখানে নারী শিশুদের জন্য আলাদা ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, সব কিছুই আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা আছে। পাহাড়ের খাজে খাজে ও পাদদেশে গড়ে উঠেছে কাঁচা পাকা অসংখ্য স্থাপনা। ঝুঁকিপূর্ণ বসতি অনেক বেড়েছে, পুনর্বাসনের মাধ্যমে তাদের সরিয়ে নেয়ার দাবি রাঙামাটির বাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক। সামনে সয়াবিন তেলের দাম আরও কমতে পারে। আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম কমলেই সমন্বয় করা হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বলেছেন, শুধু অসাধু ব্যবসায়ীরা যেন সুযোগ নিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। আগামী মাস থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবিতে 5 কেজি চাল দেবে বলেও জানান তিনি। ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন। আগামী মাস থেকে আমরা আশা করছি যে 5 কেজি করে চালও এর সাথে যুক্ত হবে এবং সেটা সস্তায় কম দামে। তেল 10 টাকা করে কমেছে, আন্তর্জাতিক বাজারে কমার ফলেই আমরা কমাতে পেরেছি। আগামীতে যদি আরও কমে, তার সাথে সমন্বয় রেখেও আমরা চিনি, ডাল সেটা যদি কমে তো সেটাও কমানোর চেষ্টা করব। জমে উঠেছে রাজশাহী ও সিটি নির্বাচনের প্রচারণা। দুপুরে রাজশাহীর সাহেববাজার এলাকায় ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করেছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এদিকে এলাকায় গণসংযোগ করেছেন জাতীয় পার্টির প্রতি শফিকুল ইসলাম স্বপন। এ সময় তিনি লাঙ্গলের প্রতীকের পক্ষে ভোট চান।
দলীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর ওপর হামলার কারণে দলীয় সিদ্ধান্তে রাজশাহী সিটি কর্পোরেশনের বাচন থেকে তারা সরে গেছেন। যদি রাজশাহীতেও সেরকম পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে লাঙ্গলও নির্বাচন বর্জন করবে। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী সরে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বরিশালে নিজেদের প্রার্থীর পরাজয় দেখে সিলেটে ইসলামী আন্দোলনের প্রার্থী বুঝে গেছে, তাই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এটা কোনো অবস্থায় কাম্য নয়, গণতন্ত্রের জন্য নির্বাচন জরুরি। দুপুরে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। জলাবদ্ধতা সিলেট নগরীর বড় সমস্যা। সিটি নির্বাচনে ভোটার ও প্রার্থীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ সহ মিশ্র প্রতিক্রিয়া। জলাবদ্ধতা মুক্ত নগরী উপহার দেয়া সহ নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। সিলেট থেকে দীপু সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত বছর কয়েক দফা বন্যায় ডুবেছে পূর্ণভূমি সিলেট নগরী। বন্যায় হাবুডুবু খাওয়ার সেই দুঃসহ স্মৃতি ভোলার মতো নয় সুরমা নদীর তীরবর্তী অন্তত 15টি ওয়ার্ডের বাসিন্দাদের। সিলেটে এবারের সিটি নির্বাচনে প্রার্থীদের কাছেও জলাবদ্ধতা একটা বড় ইস্যু। দিচ্ছেন ড্রেন গভীর করা, ছড়া, খাল, এমনকি সুরমা নদী খননের প্রতিশ্রুতিও। ড্রেন একেবারে ছোটো, ড্রেনের ব্যবস্থা খুবই নাজুক। এই ছোটো ড্রেনের ব্যবস্থার কারণে রাস্তাঘাটে পানি উঠে এই রাস্তা উপচিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে পানিগুলো ঢুকে পড়ে। ছড়া বলেন আর ড্রেন বলেন, গভীরতা না থাকলে পানি সঠিকভাবে নিষ্কাশন হবে না। কিছু কিছু মানুষের অসচেতনতার কারণেই হচ্ছে, কেননা আমরা যদি সবাই জনগণ সচেতন হই, আমরা যদি ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে কিন্তু আসলে পরিকল্পিত না ড্রেনেজ ব্যবস্থা। আমার স্বপ্ন আছে একটা স্মার্ট আধুনিক ওয়ার্ড করা, সেই চিন্তাধারায় আমি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব। অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেম ও সুরমা নদীর নাব্য কমে যাওয়াকে দায়ী করছেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। দীর্ঘ বছর থেকে আমাদের সুরমা নদী খনন করা হয় না, এর মধ্যে ইন্ডিয়ার পানি এসে না, সেম টাইমে কিন্তু বর্ষা মৌসুমে কিন্তু ইন্ডিয়াতেও বর্ষা মৌসুম চলে, ইন্ডিয়ার পানি ধরা করে আমরা নিচ্ছি, ইন্ডিয়ার পানি নেমে আসে, কিন্তু এটা আমাদের সুরমা নদী দারণ করতে পারে না, দারণ ক্ষমতার বাইরে। আর যেগুলা ড্রেন হয়েছে আমাদের, যে ড্রেনগুলো পানি যে নিষ্কাশন হয়ে নদী থেকে প্রবেশের সুযোগ নেয়, ড্রেনগুলো এলোপাতাড়ি উঁচু নিচু, এলোপাতাড়ি উঁচু নিচু বিদায়, এই জলাবদ্ধতার সমস্যা হইতেছে। আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান বলছেন, সুরমা নদী খনন এবং অপরিকল্পিত ড্রেন সরানো না গেলে নগরী জলাবদ্ধতা মুক্ত হবে না। শহর রক্ষা বাঁধ এবং আমাদের পাহাড়ি ডল যেটা বাগানের যে পানিগুলা, এটাকে ব্লক দেওয়া, আমাদের এখানে দেওয়াল করতে হবে, অনেক কিছু একটা মাস্টার প্ল্যান করে যারা এই বিষয়ে এক্সপার্ট ওনাদের সাথে কথা বলেই আমরা দ্রুত যত দ্রুত পাওয়া যায় এটা একটু ফার্স্ট প্রায়োরিটি বেশি এই কাজটা আমরা করতে চাই। জলাবদ্ধতা দূর করা সহ নগরীর উন্নয়ন করতে পারবে এমন প্রার্থী বেছে নিতে চান সিলেট নগরীর ভোটাররা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক সংবাদ। ২৫ সদস্য দেশের 250 বেশি এয়ারক্রাফট ও 10,000 বেশি সামরিক কর্মকর্তার উপস্থিতিতে চলছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এযাবৎকালের সর্ববৃহৎ বিমান মহড়া। সোমবার জার্মানিতে শুরু হওয়া এয়ার ডিফেন্ডার 23 নামের মহড়া চলবে 23 জুন পর্যন্ত। দুই সপ্তাহব্যাপী মহড়ায় ন্যাটোভুক্ত দেশগুলো ছাড়াও রয়েছে সুইডেন ও জাপান। বিভিন্ন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা ছাড়াও শুক্রবার মহড়াস্থল পরিদর্শন করবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে ন্যাটোর শক্তি প্রদর্শনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে কোনো দেশকে উদ্দেশ্য করে নয়, নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা যাচাইয়ের জন্য এই মহড়া, জানান জার্মান বিমান বাহিনী লুফটওয়াফের প্রধান ইয়ঙ্গো গারহাজ। রাশিয়ার ক্রিমিয়া দখলের প্রেক্ষিতে 2018 সালে এই বড় মহড়ার পরিকল্পনা ছিল বলে জানান তিনি। এ অবস্থায় ন্যাটো তার সার্বভৌমত্ব লঙ্ঘনে একচুলও ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। এবারে খেলার সংবাদ। ইউরোপিয়ান ফুটবল দল বদল। পিএসজিতে চুক্তি নবায়ন করবেন না কিলিয়ান এমবাপ্পে। খবরটি নিশ্চিত হওয়ার পর প্যারিসের ক্লাবটিও তাকে আর রাখতে চাচ্ছে না। 2024 সালের 31 জুলাই তার ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার আগেই 24 বছরের ফরাসি সুপারস্টারকে বিক্রি করে দেবে পিএসজি।
ফ্রান্সের সংবাদ মাধ্যম লেকিপ আরও জানিয়েছে, সম্ভব হলে চলমান দলবদলেই এমবাপ্পেকে চড়া দামে বিক্রি করবে পিএসজি। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের আগ্রহকেই কাজে লাগাতে চায় তারা। ফরাসি তারকাকে চুক্তি শেষে আরও এক বছর রেখে দেওয়ার লক্ষ্য ছিল তাদের, কিন্তু এমবাপ্পের আগ্রহ না থাকায় ভিন্ন কৌশলে যাচ্ছে প্যারিসের এই ক্লাবটি। লেকিপের দেয়া তথ্য মতে তার রিলিজ ক্লজ হিসেবে পিএসজির চাওয়া 15 কোটি ইউরো। এমবাপ্পেকে কেনা নিয়ে গত মৌসুমের তিক্ত অভিজ্ঞতার পরও আগ্রহী রিয়াল, কারণটা 14 বছরের সম্পর্ক ছিন্ন করে করিম বেনজেমার ক্লাব ছেড়ে যাওয়া। অবশ্য 35 বছর বয়সী ফরাসি তারকার শূন্যস্থান পূরণে ইংলিশ ফরওয়ার্ড হ্যারি কেইনের সঙ্গে ব্রাজিলিয়ান রবার্তো ফিরমিনো ও আর্জেন্টাইন লাউতারো মার্টিনেস ছাড়াও বেশ কয়েকজন রিয়ালের পরিকল্পনা রয়েছে। তাই মাদ্রিদ ক্লাবটি কোটি কোটি টাকা খরচ করে এই দলবদলেই পিএসজির টানা 5 মৌসুমের টপ স্কোরারকে কিনবে কিনা তা নিশ্চিত নয়। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রবিবার ইন্টার মিলানের বিপক্ষে ফাইনাল জেতার পর 3 শিরোপার ট্রেবল উৎসবের অপেক্ষায় ছিল ম্যানচেস্টার সিটি। গতকাল সেই বিজয় আনন্দের অবসান হয় ম্যানচেস্টার সিটি সেন্টারে। চিরাচরিত নিয়মেই ছাদখোলা বাসে 3 ট্রফি নিয়ে ম্যানচেস্টারের রাস্তায় নেমে আসে পেপ গার্দিওয়ালার ট্রেবল চ্যাম্পিয়ন দল। গন্তব্য ম্যানচেস্টার সিটি সেন্টার। রাস্তার দুই ধারে হাজার হাজার ভক্ত সমর্থকরা আনন্দ উচ্ছ্বাস করে বরণ করে নেয় প্রিয় দলকে। ছাদখোলা বাসে জন স্টেশন, আর্লিং হল্যান্ড, কেভিন ডি ব্রুইনেরাও ট্রফি নিয়ে নেচে গিয়ে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন। ভক্ত সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে একসময় মঞ্চে উঠে আসেন বীর ফুটবলাররা। এমন উৎসবের দিনে বৃষ্টি নামলেও তা থামাতে পারেনি বিজয় আনন্দকে। বৃষ্টিতে কোচ গার্দিওয়ালার খুশিটা যেন আরও বেড়ে যায়। ম্যানসিটির এই গর্বিত কোচ হাজার দর্শকের সামনে মঞ্চে উঠে বলেন, কি সুন্দর প্যারেড, কি সুন্দর বিকেল, এই বৃষ্টির কারণে উৎসবটা আরও রঙিন হলো। ঘণ্টাখানেক উৎসবের পর খেলোয়াড়রা মঞ্চ ছাড়লেও সিটি ভক্তরা আনন্দ উৎসবে কাটিয়ে দেয় সারা রাত। ইংলিশ ফুটবলে এর আগে 1999 সালে কেবল ম্যানচেস্টার ইউনাইটেড ট্রেবল জয়ের এই আনন্দ করতে পেরেছিল। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। 3 দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগ দেবেন সোশ্যাল জাস্টিস সম্মেলনে। এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বেগম খালেদা জিয়া, চলছে স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা। শীঘ্রই ঢাকায় আসছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নিরাপত্তা বাহিনী নিয়োগে আরও যাচাই বাছাইয়ের আহ্বান হিউম্যান রাইটসের। রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে 120 জনের প্রাণহানি, 6 বছর আজ এখনও চলছে ঝুঁকিপূর্ণ বসবাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।